শুরু করা যাক। রায়মাটির প্রশ্ন বিশেষত যে সাজেশান কোশ্চেন, ওই সাজেশান কোশ্চেন থেকে ইউনিট 6 অর্থাৎ মৌলের পৃথককরণের সাধারণ নীতি পদ্ধতি সম্বন্ধে এই অধ্যায় থেকে পার্ট টু বা 2 নম্বর ভিডিও আমি শুরু করছি। অলরেডি এই অধ্যায় থেকে পার্ট 1 ভিডিও আপলোড করছি। এই অধ্যায় যেটা করতে হয় যে 3 মার্কের প্রশ্ন করতে হয়, এই অধ্যায় 3 মার্কের প্রশ্ন করতে হয়, 3 মার্কে একটি প্রশ্ন আছে, ঠিক আছে। তো এই রায়মাটির কোশ্চেন ব্যাংকে যে সমস্ত প্রশ্নের স্টার্ট মার্কে দেয় 3 মার্কের প্রশ্নে, সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করছি। আর একটা জিনিস, কোন প্রশ্নে কতটা উত্তর লিখবে সেই সম্পর্কে আমাদের সম্পূর্ণ আইডিয়া থাকাটা খুব জরুরি। আর কোনো প্রশ্নে ঠিকঠাক না উত্তর লিখলেও না লিখলেও পুরো নাম্বার পাওয়া যায় না। ওকে, যারা বেশি নম্বর পেতে চাও তারা অবশ্যই প্রতিটি প্রশ্ন মন দিয়ে ভালো করে দেখবে, ঠিক আছে। আশা করি এই প্রশ্নগুলি চয়েস রায়মাটির কোশ্চেনের চয়েস করা আছে, এর মধ্যে কমন অবশ্যই পরীক্ষায় কমন পাবে আশা করা যায়। আর অবশ্যই এসে এই কোশ্চেনে শুরু হচ্ছে আমার 12 নম্বর কোশ্চেন থেকে, আর শেষ হবে 17 নম্বর কোশ্চেনে। কোশ্চেন শুরু হচ্ছে 12 থেকে, শেষ হবে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে। তো 17 নম্বর প্রশ্নের উত্তরটা কেমন হবে লিখবে তোমরা স্ক্রিনে দেখে নেবে, শেষে তোমার শেষ প্রশ্নটা ওটাই রয়েছে 17 নম্বর কোশ্চেন, ঠিক আছে। মাঝে যে প্রশ্নগুলো কোন প্রশ্নে কতটা উত্তর লিখবে কী লিখবে সেই সম্পর্কে সম্পূর্ণ ধন্যবাদ ভিডিও যদি তোমরা শেষ পর্যন্ত দেখো। ওকে, শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। ভিডিও শুরু করছি আমি কোশ্চেন আমার 12 থেকে, ঠিক আছে। পরপর দেখবে অবশ্যই তোমাদের ভিডিওটা উপকারী হবে, ঠিক আছে। শুরু করা যাক কোশ্চেন নাম্বার 12। কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনের শত বিজারণ প্রক্রিয়াটির সীমিত সমীকরণ সরল হবে। কী বলছে? কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনে শত বিজারণ প্রক্রিয়াটির সীমিত সমীকরণ সরল হয়, ঠিক আছে। তো কী হয় অ্যান্সার লিখবে, 3 মার্কের প্রশ্ন, সরাসরি 3 মার্কের প্রশ্ন এসে থাকি। দেখো, কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনের সময় প্রথমে উত্তপ্ত বায়ু প্রবাহ চালনা করা হয়। এর ফলে কপার ম্যাটের মধ্যে যে ফেরাস সালফেট আছে, ফেরাস সালফাইড FeO, সেটা তারিত হয়ে FeOতে পরিণত হয়, যা সিলিকন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে FeSiCl3 ধাতুমল গঠন করে পরিত্যক্ত হয়, ঠিক আছে। ভালো করে দেখে নাও, কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনের সময় প্রথমে উত্তপ্ত বায়ু প্রবাহ চালনা হয়। কী বললাম? কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনের সময় প্রথমে উত্তপ্ত বায়ু প্রবাহ চালনা করা হয়। এর ফলে ফেরাস সালফাইড জারিত হয়ে ফেরাস অক্সাইডে পরিণত হয়, যা সিলিকন ডাইঅক্সাইডের যুক্ত হয়ে ফেরাস সিলিকেট ধাতুমল গঠন করে পরিত্যক্ত হয়ে থাকে, ঠিক আছে। তো কী প্রথমে দেখো, 2 FeS 3 অণু হচ্ছে অক্সিজেন সঙ্গে বিক্রিয়া করে FeO ফেরাস অক্সাইড সালফেট অক্সাইড উৎপন্ন করলো। এবার হচ্ছে এই যে ফেরাস অক্সাইড সিলিকন ডাইঅক্সাইডের বিক্রিয়া করে ফেরাস সিলিকেট উৎপন্ন করে, ঠিক আছে। আর এই বায়ু প্রবাহে কিছু পরিমাণ কিউপার সালফাইড জারিত হয়ে কিউপার অক্সাইড ও কপার সালফেটে পরিণত হয়, ঠিক আছে। এরপর অপরিবর্তিত CO2S CO2O আর CuSO4 নিজেদের মধ্যে বিক্রিয়া করে শত বিজারণ প্রক্রিয়া কপার ধাতু উৎপন্ন করে, ঠিক আছে। এই যে CO2S আর CO2O কপার সালফেট নিজেদের মধ্যে বিক্রিয়া করে শত বিজারণ প্রক্রিয়া কপার ধাতু উৎপন্ন করে। 2 CO2S 3 অণু অক্সিজেন, কিউপার অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড, ওকে। তাহলে কপার ম্যাট থেকে কপার নিষ্কাশন শত বিজারণ সমিতির সমীকরণ রেখে, তাই যেভাবে আমরা বলেছি এইভাবে তোমরা অ্যান্সার লেখার চেষ্টা করবে। এর পরের পার্ট পরের অংশে আসে, দেখো বাকি বিক্রিয়া, দেখো বিক্রিয়াগুলো পরপর দেখে নাও, জাস্ট আমি বিক্রিয়া দেখিয়ে দিচ্ছি, রিপিট বলছি না। এই প্রক্রিয়ার বাইরে থেকে কোনো বিজারকের প্রয়োজন হয় না, মানে এই যে প্রক্রিয়া কপার ম্যাট থেকে কপার নিষ্কাশন, এই ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে কোনো বিজারকের প্রয়োজন হয় না, পারস্পরিক বিজারণ ঘটিয়ে ধাতু নিষ্কাশন করে। তাই একে এটি হলো শত বিজারণ প্রক্রিয়া। কী বলছি? এই প্রক্রিয়ায় বাইরে থেকে কোনো বিজারকের প্রয়োজন হয় না, পারস্পরিক বিজারণ ঘটিয়ে ধাতু নিষ্কাশন করে, তাই এটি হলো শত বিজারণ প্রক্রিয়া, ওকে। কোশ্চেন নাম্বার 14 দেখ, কোশ্চেন নাম্বার 14 কী বলছি? লোহা নিষ্কাশনে মারুচুল্লি ব্যবহার করা, কিন্তু জিঙ্ক নিষ্কাশনে মারুচুল্লি ব্যবহার সঙ্গত কিনা ব্যাখ্যা করো। কী বলছি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায় থেকে। কী বলছি? লোহা নিষ্কাশনে মারুচুল্লি ব্যবহার করা হয়, কিন্তু জিঙ্ক নিষ্কাশনে মারুচুল্লি ব্যবহার করা হয় না কেন, ঠিক আছে। দেখো, মারুচুল্লি সর্বোচ্চ উষ্ণতা কত হয়ে থাকে? 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই মারুচুল্লিতে জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটালে
উৎপন্ন জিঙ্ক বাষ্পাকারে চুল্লির ওপরের নির্গমন দিয়ে অন্যান্য গ্যাসের সঙ্গে বেরিয়ে যায়, কারণ জিঙ্কের স্ফুটনাঙ্ক তো 920 ডিগ্রি, তাহলে জিঙ্কের স্ফুটনাঙ্ক হচ্ছে 920 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু মারুত চুল্লির উষ্ণতা কত 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই মারুত চুল্লিতে জিঙ্ক অক্সাইডের বিজারণ ঘটালে উৎপন্ন জিঙ্ক কী করে, যেগুলি স্ফুটনাঙ্কে কম ওই উষ্ণতা জিঙ্কি বাষ্পাকারে চুল্লির ওপরে নির্গমনল দিয়ে অন্যান্য গ্যাসের সঙ্গে বেরিয়ে যায়, ফলে জিঙ্কে সংগ্রহ করা কষ্টকর, জিঙ্কে কোনোভাবে সংগ্রহ করা যায় না। এছাড়াও চুল্লিতে যে বায়ু প্রবাহ পাঠানো হয় সেই বায়ুর অক্সিজেন সঙ্গে উৎপন্ন জিঙ্ক পুনরায় জিঙ্ক অক্সাইডে পরিণত হয়, ফলে জিঙ্কের অপচয় ঘটে। ফলে এছাড়াও কী হচ্ছে দেখো, এছাড়াও ফলে জিঙ্কে সংগ্রহ করা কষ্টকর, এছাড়াও চুল্লিতে যে বায়ু প্রবাহ পাঠানো হয় সেই বায়ুর অক্সিজেন সঙ্গে উৎপন্ন জিঙ্ক পুনরায় জিঙ্ক অক্সাইডে পরিণত হয়, ফলে জিঙ্কের অপচয় ঘটে। ওকে, আর লোহা নিষ্কাশনে কী বলছি, লোহার হচ্ছে স্ফুটনাঙ্ক, লোহার স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, লোহা বাষ্পীভূত হতে পারে না, এছাড়া লোহা অক্সিজেনের সঙ্গে কোনো প্রকারেই বিক্রয় করে না, এই জন্য লোহা নিষ্কাশনের জন্য মারুচুনি ব্যবহার হয়ে থাকে, জিঙ্ক নিষ্কাশনের জন্য হয় না কেন, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষার জন্য। ওকে, নেক্সট পয়েন্টে চলে এসো। নেক্সট পয়েন্ট কী বলছে, না মারুচুনিতে লোহা নিষ্কাশনে ফেরাস কার্বনেট আকরিক ব্যবহার করা হয় কেন, ফেরাস কার্বনেট আকরিক কেন ব্যবহার হয়ে থাকে, না কেন না ফেরাস কার্বনেট লোহার প্রধান আকরিক নয়, মানে আকরিক ব্যবহার করা হয় না কেন, কী বলছে ভালো করে কোশ্চেন দেখো, মারুত চুল্লিতে লোহা নিষ্কাশনে ফেরাস কার্বনেট আকরিক ব্যবহার করা যায় না কেন, ফেরাস কার্বনেট দেখো, ফেরাস কার্বনেট লোহার প্রধান আকরিক নয়, এতে লোহার পরিমাণ কি খুবই কম হয়, ফলে খরচ বেশি হয়, খরচ বেশি হয়ে থাকে লোহা উৎপাদনের ক্ষেত্রে। এই জন্য দেখো কোশ্চেন নাম্বার 50 দেখো, পার্থক্য নির্দেশ করো খনিজ আকরিকের মধ্যে কী পার্থক্য রয়েছে, দেখো খনিজ কি না প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতব যৌগকে পাথরের মতো কঠিন অবস্থায় কখনো ভূগর্ভে বা ভূপৃষ্ঠে বালি মাটি কাদার মধ্যে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে, প্রকৃতি জাত এইসব পদার্থ সমূহকে খনিজ বলা হয়, কী বলা বুঝতে পেরেছো, আরও রিপিট করছি দেখো, প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতব যৌগকে পাথরের মতো কঠিন অবস্থায় কখনো ভূগর্ভে কখনো ভূপৃষ্ঠে বালি মাটি কাদা প্রভৃতির সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, প্রকৃতি জাত এইসব পদার্থ সমূহকে বলা হয় খনিজ, যেমন লোহার দুটি খনিজ হলো রেড হ্যামাটাইট ও আয়রন পাইরাইটিস। ওকে, আর আকরিক কাকে বলা হয়, যেসব দেখো আকরিক কাকে বলা হয় যেসব খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায় কেবলমাত্র সেই সমস্ত খনিজগুলিকে ওই ধাতুর আকরিক বলে। ওকে, যেমন লোহার দুটি আকরিক লোহার দুটি খনিজ হলো রেড হ্যামাটাইট আয়রন পাইরাইটিস, কিন্তু রেড হ্যামাটাইট থেকে সহজে সুলভে লোহা নিষ্কাশন করা যায় করা যায়, কিন্তু আয়রন পাইরাইটিসে করা যায় না, তাই রেড হেমাটাইট হলো লোহার আকরিক কিন্তু আয়রন পাইরাইটিস নয়। ওকে, নেক্সট দেখো দু নম্বর পার্থক্য দেখো, সকল খনিজ আকরিক নয় কিন্তু সকল আকরিক খনিজ হবে, অবশ্যই সকল খনিজ আকরিক হতে পারে না কিন্তু সকল আকরিক কিন্তু অবশ্যই খনিজ, এটা হচ্ছে খনিজের সঙ্গে আকরিকের মধ্যে পার্থক্য। নেক্সট প্রশ্ন চলে এসো, পার্থক্য নির্দেশ করে বিগারক ও ধাতুমলের মধ্যে কী পার্থক্য রয়েছে, তাহলে বিগারক কাকে বলা হয় এবং ধাতুমল। ওকে, বিগারক কাকে বলে দেখো, ধাতু নিষ্কাশনের সময় যে অজৈব পদার্থ সমূহ কোনো আকরিক কিংবা ধাতু গোলাতে সাহায্য করে এবং উচ্চ উষ্ণতায় আকরিকের মধ্যে বর্তমান অশুদ্ধির সময়ের সময় বিক্রিয়া করে ওই ধাতুর চেয়ে হালকা গলিত পদার্থ বা ধাতুমল উৎপন্ন করে তাকেই বিগারক বলে। অ্যাকচুয়ালি বিগারক কাকে বলা হয় ভালো করে দেখো, ধাতু নিষ্কাশনের সময় যে অজৈব পদার্থ সমূহ আকরিক কিংবা ধাতু গলাতে সাহায্য করে, যে অজৈব পদার্থ সমূহ আকরিক বা ধাতু গলাতে সাহায্য করে এবং উচ্চ উষ্ণতা আকরিকের মধ্যে বর্তমান অশুদ্ধির সময়ের সঙ্গে বিক্রিয়া করে ধাতুর চেয়ে হালকা এবং গলিত পদার্থ বা ধাতুমল গঠন উৎপন্ন করে তাকেই হচ্ছে বিগারক বলে। ওকে, আর যে পদার্থ রাসায়নিক পদার্থ অশুদ্ধি ধাতু আকরিকের মধ্যে উপস্থিত অশুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে ধাতুমল গঠন তাকেই অ্যাকচুয়ালি বিগারক বলে। এখানে দেখো, ধাতু নিষ্কাশন করার সময় ওই ধাতুর আকরিকের মধ্যে বর্তমান খনিজ মলকে দূর করার জন্য বিগারক মিশিয়ে উত্তপ্ত করে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট যৌগ উৎপন্ন করা হয় তাকে ধাতুমল বলা হয়। কী বলছি দেখো, ধাতু নিষ্কাশন করার সময় ওই ধাতুর আকরিকের মধ্যে বর্তমান খনিজ মলকে দূর করার জন্য বিগারক মিশিয়ে উত্তপ্ত করে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট যৌগ উৎপন্ন তাকে ধাতুমল বলা হয়।
ওকে নেক্সট দেখো দুর্ণ পার্থের উপর বিকারক নির্বাচন করা হয় খনিজ মূল অম্লধর্মিতা এবং ক্ষারধর্মিতার উপর, কিন্তু ধাতুমূল তৈরি হয় কিন্তু অ্যাকচুয়ালি ধাতুমূল তৈরি হয় খনিজ মূলের সঙ্গে উপযুক্ত বিকারক মিশে, এক্ষেত্রে এখানে ধাতুমূল অম্লধর্মিতা ক্ষারধর্মিতা প্রসঙ্গ আসে না, ধাতুমূল তৈরি করা কি খনিজ মূলের সঙ্গে বিকারক জাস্ট মিশিয়ে উপযুক্ত বিকারক মিশিয়ে, এখানে ধাতুমূল অম্লধর্মিতা বা ক্ষারধর্মিতার উপর প্রসঙ্গ কিন্তু আসে না, কিন্তু বিকারক নির্বাচন করা হয় খনিজ মূলে অম্লধর্মিতা বা ক্ষারধর্মিতার ভিত্তি করে। ওকে নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট পয়েন্ট কোশ্চেন নাম্বার 16 দেখো, জার্মান সিলভারের মূল উপাদান কী কী? কপার, জিঙ্ক আর নিকেল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 16 থেকে 3 দেখো, একটি ক্ষারীয় একটি আম্লিক বিকারের নাম কী? একটি ক্ষারীয় বিকারক হল চুনাপাথর আর আম্লিক বিকারক হল সিলিকন ডাইঅক্সাইড। ওকে, এবার নেক্সট কোশ্চেন নাম্বার 17 দেখো, বায়ার পদ্ধতিতে বক্সাইড থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রস্তুতিকরণের পদ্ধতি এবং সংশ্লিষ্ট সমিত সমীকরণ সহকারে দেখো, কি বলতে বায়ার পদ্ধতিতে বক্সাইড থেকে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম প্রস্তুতির পদ্ধতি এবং সংশ্লিষ্ট সমিত সমীকরণ সহকারে দেখো। আমি আর কোশ্চেনটা জাস্ট স্ক্রিনে দেখিয়ে দিই, দেখে নাও যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, অসুবিধা নেই, এই প্রশ্নগুলো খুব ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, জাস্ট এটাকে দেখে মনে রাখার চেষ্টা করতে হবে, সেভাবে যেভাবে বলা হয়েছে এইভাবে লিখবে। ঠিক আছে, স্ক্রিনে জাস্ট লিখে দিচ্ছি, এগুলোকে আর রিপিট করছি না, মানে পড়ে শোনাচ্ছি না। ঠিক আছে, নেক্সট তারপর পরিশোধ পাঁচ সোডিয়াম অ্যালুমিনিয়াম উৎপন্ন সামান্য মিশিয়ে উত্তর সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্ধবিশ্ব অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে, জাস্ট দেখে নাও, দেখে নেবো, স্ক্রিনশট নিয়ে নেবো, এখান থেকে করার চেষ্টা করবে। ওকে, আরেকবার দেখে দিচ্ছি। ওকে, তাহলে এই পার্টে হচ্ছে আমার শেষ হচ্ছে না, কত নম্বর কোশ্চেন দেখো, শেষ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, 3 মার্কের প্রশ্ন কিন্তু উপযুক্ত প্রশ্ন।